Ah, ভাই, এটা প্রতিষ্ঠিত হইতে হইলে বুঝি এত স্যাক্রিফাইস করা লাগে ভাই। মা বাপ ভাই বোন কেউ বাসা থাকে না রে ভাই, এ প্রতিষ্ঠিত কি লাভ ভাই? আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করে আমাদের দেশে আমরা ফ্যামিলির সাথে সবাই স্পেন্ড করতে পারতেছি না, এই আনন্দের মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারতেছি না। সেহেরি খাওয়া, ইফতারি খাওয়া, ফ্যামিলির সাথে একই সাথে পাড়া প্রতিবেশী সবাই সাথে একসাথে মাগরিব নামাজ পড়া, আবার তারাবি পড়া। আহ বাইরে প্রতিষ্ঠিত হতে হলে বুঝি এরকম স্যাক্রিফাইস করা লাগে। সালামু আলাইকুম রামাদান করিম। আমি যে রুমে থাকি, একজন খ্রিস্টান আর দুইজন হিন্দু আর আমি একজন মুসলিম। হ্যাঁ, তো বেসিক্যালি যেহেতু রামাদান মাস চলতেছে, আমি যখন ভোর রাতে উঠি আমার অ্যালার্ম আমাকে উঠে, ঠিক আছে? একদিন কি হয়েছে, আমি অ্যালার্ম দেবো 4টা বাজে, আমি অ্যালার্ম দিয়ে দিয়েছি 7টা বাজে। শুইতেছি, ঘুমাইতেছি, আর মতো 10 মিনিট বাকি। এখানে যদি আপনার ফ্যামিলি থাকতো, ফবাস জীবনটা এমন, যেটা বুঝাতে চাচ্ছে যে ফবাস জীবনটা এমন, এখানে কেউ নেই মানে আপনাকে কোনো কাজে হেল্প করবে, আপনার পাশের একজন রুমমেট কিংবা আপনার আপনার সাথে ঘুম আপনার পাশের লোকজন, ওই লোকটা মারা গেছে, আপনি বলতে পারবেন না মানে উনি মারা গেছে, উনি তো শুয়ে রয়েছে, আপনি দেখতেছেন, আপনি ডিউটি চলে গেছেন, ডিউটি থেকে আইসা আবার আপনি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছেন, আবার সকাল ডিউটিতে চলে গেছেন, আপনি দেখতেছেন উনি শুয়ে রয়েছে, আপনার তোমার সাথে কথা বলার কোনো প্রয়োজন মনে করেন না, ঠিক আছে? যদি আন্ডারস্ট্যান্ডিং কতটা ভালো না হয়, আর আন্ডারস্ট্যান্ডিং ভালো হইলে বলবেন কিরে কী খবর, কী হয়েছে, যদি শুয়ে রয়েছে আজকে 2 দিন, কোনো সমস্যা নাকি না কিছু কোনো সমস্যা এরকম হয় আর কি। তো আপনার ফাঁসের লোক মারা গেছে, 2 দিন হয়ে গেছে, আপনি বলতে পারবেন না মানে প্রবাস জীবনটাই এমন, এইভাবে চলতেছে জীবন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমার সেহরির সময় আর মাত্র 10 মিনিট আছে, আমি ঘুমিয়েছি কইতে পারবো না। আমরা যারা একসাথে ইফতার করি, আমাদের বাংলাদেশি ভাই, আমরা রাষ্ট্রদ্রোহজন আসি, আমরা এক এক কোম্পানিতে কাজ করতে হবে, এক একজনের এক এক কাজ আর কি, এক এক ডিপার্টমেন্টে ওনারা কাজ করে। আমার ডিপার্টমেন্টটা কারফন্টা ডিপার্টমেন্ট, হ্যাঁ, তো এটা অনেক বড়, অনেক মানুষ এখানে কাজ করে, আমি একজন মুসলমান শুধু, আর সবাই ইহুদি খ্রিস্টান বুদ্ধিস্ট আর কি, মানে অন্য ধর্মের লোক। তবে ওনারা আমাকে অনেক রেসপেক্ট করে, রমাদান আসলে কাজের ক্ষেত্রে ওনারা আমার একটু স্যাক্রিফাইস করে। যাই হোক, আমি এখানেই সফল যে আমার সাথে কত স্মার্ট, কত হ্যান্ডসাম, কত বড় ফিগার, ভালো, ওনারা মুসলিম না কিংবা অনেকে মুসলিম রোজা থাকে না, আলহামদুলিল্লাহ আমি হতভাগা মহান রবের সন্তুষ্টির জন্য রোজা থাকার চেষ্টা করি। তো যেটা বলতে চাচ্ছিলাম, তোর কথা একবার একদিকে চলে যাচ্ছে, সেটা হলো আর 10 মিনিট বাকি ছিল, আমরা যারা সবাই একসাথে ইফতারি এবং সেহরি খাই, ওনারা একজন আমার এমদাদ ভাই নামে, উনি আমাকে কল দিয়েছেন। আমি হঠাৎ ক্রিয়া তুলে থেকে কল দিছে, রিসিভ করে দেখছি যে এমদাদ বলতেছে কি তুমি সেহরি খাইবা না? আমি খাইছি ভাই, সময় আছে না, কয় সময় আছে এক মানে 59 বলছো উনি, আমি দেখতেছি বড় বড় 49, আমি খুব বাই খাইছি, সময় তো আর নাই, তারপরে আমি কাটিয়ে দিছি। কাটিয়ে উনি আবার কল দিয়েছে, বলতেছে যে 49 না 59, আরও 10 মিনিট আছে, তুমি জলদি খাবার খেয়ে আসো ক্যান্টিনে গিয়ে। তো নিচে নামতে 2 মিনিট খরচ, আর 8 মিনিটের ভিতরে খাওয়া দাওয়া শেষ করে এলেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, এখানে যদি আপনার ফ্যামিলি থাকতো, মা বাবা ভাই বোন, কত আনন্দ! আহ আহ সেহরি, আহ ইফতারি রে, আহ ভাই, এটা প্রতিষ্ঠিত হইতে হইলে বুঝি এত স্যাক্রিফাইস করা লাগে ভাই। মা বাপ ভাই বোন কেউ বাসা থাকে না ভাই, এ প্রতিষ্ঠিত কী লাভ ভাই? আমাদের দেশে আমরা জন্মগ্রহণ করে আমাদের দেশে আমরা ফ্যামিলির সাথে সবাই স্পেন্ড করতে পারতেছি না, এই আনন্দের মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারতেছি না। সেহরি খাওয়া, ইফতারি খাওয়া, ফ্যামিলির সাথে একই সাথে পাড়া প্রতিবেশী সবাই সাথে একসাথে মাগরিব নামাজ পড়া, আবার তারাবি পড়া। আহ বাইরে প্রতিষ্ঠিত হতে হলে বুঝি এরকম স্যাক্রিফাইস করা লাগে। ভালো থাকে না প্রবাসী, সালাম আপনাকে, অনেক স্যাক্রিফাইস করতেছেন দেশের জন্য, ফ্যামিলির জন্য, ফ্যামিলির মানুষগুলোর জন্য। ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।